টিমের পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা খন্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে, একটা আলামত দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায় এবং গিয়ে দেখে যে সত্য সত্যই সেখানে নয়টা পলিথিনের ব্যাগের মধ্যে কতগুলো মাংসের লাশের টুকরা, সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুলিশ বিষয়টা উদ্ঘাটন করতে সমর্থ হয়। পুলিশ সেখানে জানতে পারে যে গতকালকে যে জিডি করার জন্য আসা হয়েছিল যেই অরুণ মিয়ার নিখোঁজের প্রেক্ষিতে, এইটা ছিল অরুণ মিয়ারই লাশ এবং অরুণ মিয়ার লাশ হত্যা করে সেখানে রাখা হয়েছে এবং তদন্তের মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজনের নাম হচ্ছে মোমেনা বেগম আর একজন হচ্ছে লাকি আক্তার, তার সন্তান। মোটামুটি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে হত্যাকাণ্ডে জড়িত সেটা স্বীকার করেছে এবং আজকে সকালবেলা যে তার নিহতের যে সন্তান রুবেল বাদী হয়ে যে দুজন গ্রেপ্তারকৃত তার সেই দুজন আরও কিছু অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে রাত 10টার দিকে আর কি। তো তখন ওই যে ডিসিজড সে বাসায় এসেছিল এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি স্যার যেটা বললেন জমি সংক্রান্ত এবং যে তাদের যে টাকা পয়সা যে বিদেশ যে ছেলেটা মারা গেছে তাদের মধ্যে যে কম বেশি নিয়ে একটা ঝামেলা ছিল সেটা নিয়ে। তো তখন কথা কাটাকাটি এক পর্যায়ে এই মোমিনা রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে আবার চিন্তা করে যে এই সপ্তাহ ঝামেলা হয়ে গেছে এর সাথে সংসারটা এই শেষ করতে হবে, মানে এটা চিন্তা করে একটা সাবল পাই ঘরের মধ্যে আবার ঘরে ঢুকে একটু পরে ঘরে সাবল দিয়ে আবার মাথার মাঝে বাড়ি মারে ওই বৃদ্ধা যে মারা গেছে আর কি অরুণ মিয়া। তখন সে পড়ে যায় মারা যাওয়ার পরে ওইখানে একটা টাকশাল ছিল ওনার ঘরে, সেই টাকশাল দিয়ে ওই লাশটাকে খণ্ড খণ্ড করে ঘরের মধ্যে কিছু পলিথিন ছিল সেই পলিথিনের মধ্যে সে এটা প্যাকেজ করে আর কি, প্যাকেজ করে পার্শ্ববর্তী যে যদি মোমিন মিয়ার একটা সেফটি ট্যাঙ্ক সেটা আর কি সাবল দিয়ে ওই ওখানে লাগানো ছিল তালার মতো সেটা খুলে মধ্যে ফেলে দেয়। লাশ করতে সব আমরা পেয়েছি 11 টুকরা 9টা প্যাকেটে আমরা 11 টুকরা লাশ 9টি পলিথিনের প্যাকেটের ভিতরে পেয়েছি সেফটি ট্যাঙ্কের ভিতরে, পরবর্তী সেখান থেকে আমরা তুলে এগুলো উদ্ধার করে সুরতাল করে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতাল ভ্রমণ করে পাঠিয়েছি।